সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ সামনে রেখে হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে টাইগাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী শাহান পাপন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, নতুন কোচের অধীনে কেমন হলো বাংলাদেশের অনুশীলন, বিস্তারিত জানাবেন। অনুশীলন কিন্তু এখনও চলছে। আপনি যেমনটা বলছিলেন যে নতুন কোচের অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে, অনেকগুলো প্রথমের জন্ম দিতে যাচ্ছে কিন্তু এই টেস্ট সিরিজ, কেননা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশে এবং প্রথমবারের মতো ফিট সাকিব আল হাসানকে রেখেই টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদের অধীনে প্রথমবারের মতো টেস্ট সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম টেস্ট সিরিজ। এই এই এতগুলো প্রথম নিয়ে কিন্তু আসলে মাঠে গড়াতে যাচ্ছে এই এই সিরিজ, এবং যথারীতি যে প্রত্যাশাটা সবসময়ই ছিল ক্রিকেট ভক্তদের বলে যে সাকিব আল হাসান যদি এই টেস্টে থাকতে পারতেন তাহলে টেস্টের রংটা সাদা কালো না থেকে বরং আরও যেন উজ্জ্বল হতো। সেটা যেহেতু হচ্ছে না, যেহেতু সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে তাকে না আসার জন্য, শেষ পর্যন্ত আসলে সেটাই সত্যি হলো যে সাকিব আল হাসান এই টেস্ট ম্যাচটা খেলতে আসতে পারছেন না। প্রথম দিনের অনুশীলনের কথা যদি বলি, যদিও গতকালকে ফিল সিমন্স অনুশীলন করিয়েছেন তার শিষ্যদেরকে, তবে সেটা ইনডোরে, আউটডোরে করতে পারেননি, কেননা গতকালকে বৃষ্টি ছিল, মাঠ ভারী থাকার কারণে এই ব্যাটে বলের অনুশীলন মাটির পিচে সেটা করা হয়ে ওঠেনি। তবে আজকে পূর্ণাঙ্গ একটা অনুশীলন সেশন শেষ করতে যাচ্ছেন, ফিল সিমন্স এখানেই ছিলেন যদিও তিনি ভেতরে চলে গেছেন, তিনি সংবাদ সম্মেলনে যোগ দেবেন। প্রথমবারের মতো তিনি সংবাদ সম্মেলন করবেন, অর্থাৎ বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম যাই বলি না কেন সব গণমাধ্যমের সাথেই তিনি প্রথমবারের মতো বাংলাদেশের কোচ হিসেবে কথা বলবেন। এবং ফিল সিমন্সের এই যে আসলে জার্নিটা, সেই জার্নিটা শুরু হতে যাচ্ছে মিরপুর স্টেডিয়াম থেকে, এবং এর পরবর্তীতে চট্টগ্রামে আরও একটি টেস্ট রয়েছে। তবে মিরপুরের টেস্টটা আসলে এসিড টেস্ট সব পক্ষের জন্য, এটা অন্তত বলাই যায়। ঈশিতা পাপন, আপনাকে ধন্যবাদ।